তো মোহনবাগান সাপোর্টাররাও চলে এসেছিল, সব মোহামেডান সাপোর্ট করবো। তাহলে আজকে খেলার ফলাফল কি হতে পারে? মোহামেডানকে জিততে হবে আজকে, মোহামেডানকে চ্যাম্পিয়ন হতে হবে। প্রচুর মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থক তারা বসেছে। আচ্ছা কে? হ্যাঁ 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 অবশ্যই, একজন মোহনবাগান সমর্থক তিনি এসেছেন দাদা। আপনার নাম? আমার নাম দীপ। দীপ ভাই এসেছেন, সবাই মন মানে আজকের ফুটবল আমরা সব বাংলা লিগ চাই, আমরা কলকাতা লিগ সন্তুষ্ট করতে চাই, আমরা সব মোহনবাগান জিতেছে, আমরা একবার জিতবো, একদম আমরা জিতবো, আইসে আসেন হাই লিগ আসবে। ওকে জয়নগর থেকে আমার আমাদের পাড়ার ছেলেরা, আমাদের গ্রামের ছেলেরা এসেছে, বন্ধু জয়নগর থানা থেকে। কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে, অনেকদিন পরে এসেছি, মহারান ফাইনালে উঠেছে, আশা করবো আজ মহারান চ্যাম্পিয়ন হবে, আমরা সেই আনন্দ। ওই দেখ এটা হবে, এটা হবে, প্রথম 45 মিনিট খেলা কেমন লাগলো তোমাদের? আমরা কিন্তু সেভাবে আমরা খেলতে পারিনি, যেভাবে আমাদের দুবার টাইম ম্যাচ সেভাবে আমরা খেলতে পারিনি, আমাদের আরো আক্রমণাত্মক হওয়া উচিত আমি মনে করি। এবারই সেই আমাদের সেই একই ট্র্যাডিশনে খেলাচ্ছি, সেখানে দুবলে জেতা উচিত, সেখানে এখনো পর্যন্ত আমরা সেভাবে মানে আমরা সেভাবে খেলে উঠতে পারিনি, এখন পর্যন্ত আমাদের জেতা উচিত। আর তাই পরে আশা করি আমরা দুবার টাইম ম্যাচ খেলবো, এই জিতবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নিকোলা ভালো খেলে।